আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি আনকমন একটি কালেক্টেবল আইটেম আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম দৃষ্টিতে আপনাদের মনে হবে যে আবার কীরকম আনকমন আইটেম, এটা তো আমরা অহরহ দেখতে পাই। আসলে যে আইটেমটি আপনাদেরকে দেখাবো এটি আসলে একটি আনকমন আইটেম, স্পেশালি অ্যাট প্রেজেন্ট বর্তমান সময়ের জন্য এটি একটু দুষ্প্রাপ্য পাওয়া। আমি ভিডিওটি করছি এই জন্যই যে বর্তমান যে প্রজন্ম তারা যেন বুঝতে পারে আসলে যে যে সেলুনে যে ধরনের খুর ইউজ করা হয় বা আমরা যেটাকে খুর বলে থাকি, এটা যে এরকম এক সময় ছিল না, এটার যে বিবর্তনে যে অন্য রকম হয়ে এসেছে এটাই আসলে ভিডিওটায় তুলে ধরার জন্য আর কি। সো যারা পুরনো কালেক্টর আছেন, যারা মিডল এজ আছেন, তারা তো অবশ্যই অবশ্যই আমি যেটি দেখাবো তারা চিনে যাবেন দেখার সাথে সাথেই, কিন্তু যারা নতুন কালেক্টর, যাদের বয়স এখন পনেরো থেকে আপ টু 25-30, তারা তো আমার ধারণা তারা এটি হাতে নিয়ে দেখেনি বা ভিডিও বা ছবি তো দেখেছে কি না আমার সন্দেহ আছে। যারা একদম ইয়াং জেনারেশন তাদের উদ্দেশ্যে আসলে মূলত এই ভিডিওটি করা। সামনে দেখতে পাচ্ছেন টোটাল চারটা খুর আছে। ইয়াং জেনারেশন প্রথম দৃষ্টিতেই বলবে এগুলো তো সিম্পল খুর। হ্যাঁ, সামনে তিনটা যেটা দেখতে পাচ্ছেন আমি বলবো হ্যাঁ এগুলো সিম্পল খুর। আমি একটু তারপর একটু ক্লোজ দেখাচ্ছি, আপনারা সেলুনে যারা যান তারা তো নর্মালি এই যে ব্লেড দিয়ে যে খুরগুলো সেগুলো ইউজ করেই থাকেন। প্রত্যেকটিতে দেখেন ব্লেড যেভাবে, এটাতে যেমন এই যে এখানে ব্লেড লাগানো হয় তারপরে ইউজ করা হয়। আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি একটি ইটালির একটি খুর। এরপরে যেটি দেখতে পাচ্ছেন এটি পাকিস্তানের একটি খুর, মেড ইন পাকিস্তান, স্টেনলেস স্টিল। এটিরও ব্লেড কিন্তু অ্যাজ ইউজুয়াল লাগানো হয় এদিক দিয়ে, যেভাবে নর্মালি সেলুনে ইউজ করা হয়। তিন নম্বর যেটি দেখতে পাচ্ছেন এটি বাংলাদেশের, মেড ইন বাংলাদেশ। এটিও কিন্তু এই ব্লেড চেঞ্জ করে এই খুঁটটি ইউজ করা হয়, সেলুনে আপনারা দেখতে পান। কিন্তু এখন মেইনলি যে কারণে ভিডিওটি করছি সেটি হচ্ছে এই খুঁটটি। ইয়াং জেনারেশন কল্পনাও করতে পারবে না যে এক সময় কিন্তু এই খুঁড়ে কিন্তু ব্লেড ছিল না। এই যে পাতটি দেখতে পাচ্ছেন এই পাতটিকে ধার দিয়ে দিয়ে একই খুর ইউজ করা হতো কাস্টমারদেরকে, এটাকে বলা হয়ে থাকে পাতি খুর। বিশ্বাস করেন আর নাই করেন, এই খুরটি আমাকে ম্যানেজ করতে বহু কষ্ট করতে হয়েছে। প্রায় 6-7 মাস প্রায় ট্রাই করে একটি ম্যানেজ করেছি। এটি একটা সময় পুরো বাংলা, আসলে পুরো বাংলা বললে ভুল হবে, উপমহাদেশের সব জায়গায় আসলে এই খুর এরকমই ছিল একটা সময়। তারপরই ধারাবাহিকতায় আমরা বর্তমানে যেসব খুর দেখি, আরও অন্যান্য বহু অনেক রকমের খুর বের হয়েছে যেগুলো ব্লেড ইউজ করে করা হয়। আবার দেখলাম কিছুদিন আগে ওয়ান টাইম খুরও আছে, একবার ইউজ করে ফেলে দেয় বড় বড় সেলুনগুলোতে। বাট এটা কিন্তু দেখবেন না। কেন দেখবেন না সেটাও বলে দিচ্ছি। আসলে একটা সময় ছিল যখন, যারা একটু এইচ আছেন তারা আমার কথাটি ধরতে পারবেন, একটা সময় ছিল তখন কিন্তু এই অস্ত্র আধুনিকতা যেগুলো আমরা বলি, এই সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য কিন্তু তখন এত কিন্তু উপকরণ ছিল না। তখন কিন্তু যারা একটু উঠতি বয়সী, যারা একটু সন্ত্রাসী বা যুবক ছিল, যারা একটু আগ্রাসী মনোভাবে ছিল, তারা কী করতো, এটিকে অস্ত্র হিসাবে ব্যবহার করত। অস্ত্র হিসাবে ব্যবহার করতো এই কারণে এটি কিন্তু একটি ডেঞ্জারাস একটি অস্ত্র এক প্রকার। কারণ হচ্ছে এটি কিন্তু যদি কারো শরীর দিয়ে এটিকে স্টেপ করা হয় এটি কিন্তু পুরোপুরি গেঁথে যায়। আপনারা জানেন এটি পাত, এই কারণে কিন্তু এটির নাম পাতি খুর। একটি এই লোহার পাতটিকে যখন কারো শরীরে স্টেপ করা হয় সেলাই কিন্তু সহজেই কিন্তু এতটা ডিপ হয়ে যায়, এই সেলাই কিন্তু তখন তার শরীরে কিন্তু আর ডাক্তাররা দিতে খুব কষ্ট হয় তাদের।
এ কারণে আমি ঠিক এক্স্যাক্ট ইয়ারটা বলতে পারবো না, বাংলাদেশে কিন্তু আইন করে কিন্তু এই খুরকে নিষিদ্ধ করা হয়। আমার ধারণা ইন্ডিয়া পাকিস্তান বা উপমহাদেশে যেসব জায়গায় খুর ব্যবহার করা হতো সেসব জায়গাতেও আমার ধারণা এখন এটি নিষিদ্ধ। এটি কিন্তু একটি নিষিদ্ধ কালেক্টেবল আইটেম, এই কারণেই প্রথমে বলছিলাম বিতর্কিত একটি ভিডিও। আর বিতর্কিত বলার আরেকটি কারণ আছে, আপনি কিন্তু চাইলেই কিন্তু এই কালেক্টেবল আইটেমটি দেখানোর জন্য আপনার বন্ধুর বাসার সাথে করে নিয়ে যেতে কিন্তু পারবেন না। ওই যে বললাম বাংলাদেশের আইন অনুযায়ী আপনি এটি ক্যারি করতে পারেন না। বাট আমি মনে করি একজন সংগ্রাহক হিসাবে এটি কালেক্ট করে রাখা ভালো, আপনার ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারবে যে বিবর্তনে খুর যেভাবে আসেছে আসলে প্রথমে খুরটি কেমন ছিল। তাই একটি রেখেছি, যদিও এটি রাখতেই পারি অ্যাজ এ কালেক্টর, বাট এটি কিন্তু ক্যারি করে আমি কিন্তু বাসার বাইরে কিন্তু যেতে পারবো না। আমার ধারণা জরিমানা বা আইন আমি ঠিক এক্সাক্ট জানি না, বাট শুনেছি 30,000 না 50,000 টাকা ফাইন, অনাদায় 1 বছর জেল, এরকম কিছু একটা শুনেছিলাম, বাট এক্স্যাক্ট আইনটি আমার জানা নেই, যদি কারো জানা থাকে জানাবেন। তো এই হচ্ছে পাতিখুর, দেশি পাতিখুর। আমি এটি সংগ্রহ করেছিলাম যশোরের থেকে, খুব অনেক চেষ্টা করে যশোর থেকে, যশোরের নাপিত পাড়া নামে একটি জায়গা আছে, সেখান থেকে এক নাপিত আমাকে অনেক জোরাজুরির পরে আসলে এটি দিয়েছিল, তারা দিতে চায় না, ওই যে বললাম পুলিশি ভয়ে। তারপর আমি মনে করি আমি যেহেতু আনকমন জিনিস রাখি তো এটি রাখা একটা জরুরি মনে করেছি। তো এই হচ্ছে পাতিখুর, অন্যান্য খুরের মতো দেখতে হলেও এই খুর কিন্তু, ও আরেকটি কিন্তু ইন্টারেস্টিং বিষয় কিন্তু বলাই হয়নি, এটি কিন্তু আপনি এখন বলতেই পারেন তাহলে এটি ধার চলে গেলে কি করা হয়। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি আপনাদেরকে একটি ছোট্ট দেখেন একটি লেদারের একটি টুকরো রেখেছি আপনাদের বলার জন্য, যে একটা সময় কিন্তু যখন এই সেলুনের ভিতর এরকম একটি বেল্ট, আমরা যে বেল্ট পরি এরকম লেদারের একটি বেল্ট সেলুনের ভিতর ঝুলানো থাকতো, এই বেল্ট এই লেদার দিয়ে কিন্তু এটিকে কিন্তু ধার করা হতো খুব জোরে জোরে। আমরা দেখতাম ছোটোবেলায় যখন স্পেশালি গ্রামে যেতাম, তখন গ্রামের সেলুনে দেখতাম এই নাপিত এই লেদারটার উপরে এই খুব ঘষছে পাতিখুর ঘষছে ধার করার জন্য। তো এই ধার করে করে একই খুর ব্যবহার করা হতো, আমি জানি না কতটা হাইজিনিক এই খুর ইউজ, বাট যুগের পর যুগ এই খুর ব্যবহার হয়েছে। আর এটি কিন্তু আমার হাতে যেটি এটি কিন্তু এখন প্রচণ্ড ধারালো, এখন কিন্তু অনেক ধার, কারণ আমি ভিডিও করার জন্য একটু কিছুটা সাইন করেছিলাম। এই অবস্থায় কিন্তু অত্যন্ত রিস্কি, একটু চাপ ধরলেই কিন্তু হাত কেটে যাবে। তো এই চামড়া দিয়ে এটিকে ধার করা হতো, তো চামড়া একটা রেখেছি আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে এই পাতিখুর ধার করা হতো। আরও যদি কোনো মাধ্যম থেকে থাকে ধার করা আমার ঠিক জানা নেই, যারা এজড আছেন তারা বলতে পারবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হচ্ছে পাতিখুর রিলেটেড একটি ভিডিও, অনেকদিন ধরেই করার ইচ্ছা ছিল, কারণ এটি প্রায় 2 বছর হয়েছে আমি সংগ্রহ করেছি, তা আপনাদের দেখাবো করতে করতে আসলে সময় করতে পারছিলাম না। একটু ক্লোজ দেখাই, একদম পিওর দেশি পাতি খুর, এখানে যে বাটলটি দেখতে পাচ্ছেন এটি একটি প্লাস্টিক, কত যে অঘটন এই খুর দিয়ে একসময় হতো। দেখতে অন্যান্য খুরের মতো হলেও আসলে তা না, তাই ভিডিওটি করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের কালেকশন আরো সুন্দর সমৃদ্ধ হোক, সবসময় এই কামনা করি। আল্লাহ হাফেজ।